তোমার আঙ্গুটা খুব টক গো ম্যাডাম প্রাকৃতিক জিনিস তো তাই একটু টক লাগবে ম্যাডাম এই মালটা আমার আঙ্গুর চুরি করেছে কি আঙ্গুর চুরি ম্যাডাম আমি আঙ্গুর চুরি করিনি কিট 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 থা घूरी चले चल আঙ্গুর ছিল গো আঙ্গুর মিষ্টি মিষ্টি আঙ্গুর এ আঙ্গুর নিয়ে যাও গো আঙ্গুর একবার খেলে বারবার খাবে আঙ্গুর ছিল গো আঙ্গুর এ মিষ্টি মিষ্টি আঙ্গুর আঙ্গুর নিয়ে যাও গো আঙ্গুর এ মিষ্টি মিষ্টি আঙ্গুর নিয়ে যাও আঙ্গুর চার সালা কি জোর হাগা পেয়েছে এগুলোকে রেখে এখানে যাই গেছি আঙ্গুর খাবো আঙ্গুর খাবো দাঁড়াও দাঁড়াচ্ছি
আঙ্গুর হলো ও আরে দাঁড়াও 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 হ্যাঁ বলো আঙ্গুর নেবে হ্যাঁ আঙ্গুর নেব এটা একটু ধরো তো এই আঙ্গুরগুলো কত করে দিচ্ছো 100 টাকা কিলো আর এই কালাগা 120 টাকা কিলো কোনটা মিষ্টি হবে কালোটা না এইটা দুটোই খুব মিষ্টি কি গো কালোটা নেব না এইটা নেব তুমি কালো আঙ্গুরটাই নাও কালো আঙ্গুরটা একদম মধুর মতো মিষ্টি একবার নিয়ে দেখো ঠকবে না তাহলে একটা দাও দেখি খেয়ে দেখি কেমন মিষ্টি দাদা কিছু মনে করো না এখনো বৌনি হয়নি তাই খাওয়াতে পারবো না আচ্ছা খাওয়াতে হবে না তুমি এই কালো আঙ্গুরটা 1 কিলো দিয়ে দাও তুমি যা চেয়েছিলে সেটাই কিনে দিয়েছি এবারে আমি 100টা বাচ্চার বাবা হব তুমি 100টা বাচ্চার বাবা হবে তুমি সামলাতে পারবে ও ঠিক আমি সামনে নেব 100টা বাচ্চার বাবা হয়ে আমি ফুটবলের টিম করব তাকে ঢঙ্গ তো আমরা চুপচাপ চলো তো যাই হোক বোনের বুদ্ধিটাও কাজে লেগে গেল বৌনি হলো আবার 100 টাকা হাতেও চলে এসে গেছে যাই ও কাকা এটা একটু ধরে দেবে আসো তো যাচ্ছি আচ্ছা আচ্ছা আরে এটা জামকুল জামকুল কত করে আরে কাকা এটা জামকুল না এটা হচ্ছে আঙ্গুর জামকুলের মতো আঙ্গুর আমরা সালা বাপের জন্মে শুনে নে রে কাকা বাপের জন্মে যদি না শুনে থাকো তাহলে এখন শুনে নাও এই কচি একটু জামকুল ফিরে আঙ্গুর দে মদে চাট করে খাবো কাকা এই বয়সে মদ খা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি কর বেশি মদ খেলে মরে যাবে কচুর পড়া গেছু গেছু তবে গাই আছে দুটো গাই নিয়ে গেছু গাই আবার বাছুর হ্যাঁ গাই মানে মোর বউ বাছুর মানে মোর বাচ্চা ও আচ্ছা আচ্ছা কাকা অনেক করেছে এবার আমার এটা ধরে দাও হ্যাঁ ধরে দাও ধরে দে ওকে দুটো আমি দে হ্যাঁ দিচ্ছি দে দাদা এটা খেয়ে আঙ্গুর নেবেন হ্যাঁ নেবো কত টাকা কিলো কোন আঙ্গুরটা নেবেন কালো আঙ্গুর না এটা এই এমনি আঙ্গুরটাই নেব 100 টাকা কিলো একটু কম হবে না তাহলে 1 কিলো নিতাম ঠিক আছে ম্যাডাম মত করে বলছো যখন 10 টাকা কমই দেবেন হ্যাঁ হ্যাঁ তাহলে দাও এই এমনি আঙ্গুর 1 কিলো দাও হ্যাঁ দিচ্ছি তোমার আঙ্গুর তো খুব টক গো ম্যাডাম প্রাকৃতিক জিনিস তো তাই একটু টক লাগবে এটা খান এটা মিষ্টি তাহলে এই দোকানেই দাও হ্যাঁ দিচ্ছি ম্যাডাম এই মালটা আমার আঙ্গুর চুরি করেছে কি আঙ্গুর চুরি ম্যাডাম আমি আঙ্গুর চুরি করিনি চোরের মায়ের বড় করে এই আমার আঙ্গুর রেখে দে যাও যাও ম্যাডাম এর সাথে আরেকটা মেয়ে ছিল তাকে ধরতে হবে ম্যাডাম আমার বোন চোর নয় আমার বোন আঙ্গুর খাবে বলে জেদ হয়েছিল এই রাস্তা আঙ্গুরের পেটিটা পড়েছিল আশেপাশে কেউ ছিল না তাই তুলে নিয়ে চলে এসে গেছি ম্যাডাম খুব জোর হাগা পেয়েছিল তাই এই জুইটা রাস্তার ধারে রেখে হাঁক দিয়ে গিয়েছিলাম তবে এর তো কোনো দোষ নেই এই তুমি কোনোদিনও কারো জিনিসে না বলে হাত দেবে না ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন করব না আমাকে মাফ করে দিন ঠিক আছে তুমি বাড়ি যাও তোমার হাগার জন্য আমাকে এতবার ঘুরতে হয়েছে আর দ্বিতীয় বাচ্চা দিয়ে এটা হয়েছে তোমার পিঠা ছাড় তুলে নেবো যাও বাড়ি যাও
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, মেগা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে।